আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলন, উৎসবের রূপে সেজেছে শহর। আগামীকাল 12ই নভেম্বর শনিবার দুপুর 2টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে বেশ চাঙ্গাভাব বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হবে বলে আশা করছেন দলের তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মীরা। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠের এই সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। খোঁজ নিয়ে জানা গেছে 2014 সালের 29 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। আগামী 12ই নভেম্বরের সম্মেলন উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। গত শুক্রবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করার সিদ্ধান্ত হয়। এই মুহূর্তে সম্মেলন প্রস্তুতি উপকমিটিগুলো একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আজ শুক্রবার AM TV-র একটি দল শহরের বিভিন্ন পয়েন্টে গেলে দেখা যায় সর্বত্রই নেতাদের বরণ করে নেবার চূড়ান্ত প্রস্তুতি চলছে। মাঠে দেখা গেছে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ, চলছে বিভিন্ন ধরনের রিহার্সেল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতিও ছিল। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, মুজিবুর রহমান বাবুল, মনির হোসেন, মোস্তাক আহমেদ ভূঁইয়াসহ অনেক নেতাদেরকেই মাঠের প্রস্তুতিমূলক কাজে তদারকি করতে দেখা গেছে। সুস্মিতা সাহা, AM TV বাংলা, নিউজ ডেস্ক।